টাকা চাই না, সম্পদ চাই না, জামাই চাই, টাকা পয়সা চাই না। একটা ভালো একটা মরণ মতন মানুষ হইলে টাকা পয়সা দিয়া কি সব পাওয়া। কি অবস্থা? চুলের মধ্যে পাখনা কেন পাখির? এমনি ওটা কি? ওটা ফুল লাগাইছে মাথা। কি ফুল? মাথার কেকড়া ফুল। কেকড়া ফুল? ও মনে হচ্ছে ওই যে ইয়া ওই কেকড়া ফুল মানে কবুতরের পাখা পোখা দিয়ে বানানো নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝতে। আর ডিজাইন হাতের কি কাজ জানেন? হাতের কাজ সেলাই মেশিনের কাজ জানি। এমনি জামা কাপড় সবই বানাইতে পারি। জামা কাপড় থ্রি পিস বানাতে পারেন? থ্রি পিস বানাইতে পারি, ব্লাউজ বানাইতে পারি, পেটিকোট বানাইতে পারি। ও এত ভালো। তো দর্জির কাজ করে তো মোটামুটি অনেক মেয়ে আছে স্বাবলম্বী। দর্জির কাজ জানি, নিজের তো মেশিন নাই, পরের বাসায় কাম করি। মেশিন নেই যে দোকানে কত মেশিন অপারেটরের কাজ করা যায়? করা তো যায়, একজনের বাড়িতে কাজ করি, যে দিন যা পাই ওই দিয়ে কোনো মতন সংসার চলে। সংসার চলে, বুঝতে পারছি। ওই দিন সংসার চলে, তখন পরিবারে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা নেই, বাবা বিয়ে করে চলে গেছে। বাবা বিয়ে করে চলে গেছে? আচ্ছা আচ্ছা। কত বছর হয় বাবা চলে গেছে? ছোটবেলায় চলে গেছে। ছোটবেলায় চলে গেছে, অনেক ছোট থাকতেই চলে গেছে। মাটা ছিল, বড় করতে পাইলে লাইলে এখন মাটা অনেক অসুস্থ, এই কারণে প্রতিবেদনের সামনে আছি। যদি কোনো ভালো একটা মানুষ পাই মনের মতন, তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে। আমার টাকা পয়সা চাই না, কোনো টাকা পয়সার দরকার নেই, ভালো একটা মানুষ হইলেই হইব, যে আমার খাওয়ান পরণ দিতে পারবো, মানে রাখতে পারবো। টাকা চাই না, সম্পদ চাই না, জামাই চাই, টাকা পয়সা চাই না। একটা ভালো একটা মনের মতন মানুষ হইলেই হয়, টাকা পয়সা দিয়ে কি সব পাওয়া যায়? ভালো একটা মানুষ পাইলেই হইব। ভালো একটা মানুষ কেন, ভালো মানুষ দিয়ে কি হবে? ভালো একটা মানুষ যে আমার খান পূরণ দিতে পারবো, আমার ভালো রাখতে পারবো, এইরকমই একটা মানুষ চাই। এটাই সচেতনতার বড় একটা ইয়ে, যে একজন মানুষ সে একজন ভালো মানুষ, টাকা পয়সা চায়, টাকা পয়সা দেয় না। টাকা পয়সা পরিবারে এমন কেউ নাই যে আপনি একজন আপনার জন্য একটা ছেলে দেখবে খুঁজে? যদি ওই রকম থাকতো তাইলে তার প্রতিবেদনের সামনে আসতাম না। এমনও নাই, ওই রকম নাই বলেই আইছি। তাই হয় আফসোস, যেটা খুবই দুঃখজনক একটা বিষয় যে এমন একজন নাই। এখন কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন, যদি ভালো লাগে ফোন টোন দেবে, কথাবার্তা বলবেন। কি যেন আপনার নাম বলছিলেন? সুমাইয়া। সুমাইয়া, বয়স কত? 18। 18 বছর। বন্ধুরা, সুমাইয়াপুর সাথে কথা বলছিলাম, তার বয়স 18। তিনি টাকা পয়সা অর্থ করি চান না, মূলত একজন ভালো মানুষ চান। সেই ভালো মানুষটা কেমন, মানে কেমন ছেলে হইলে ভালো? যেমন ছেলেই হোক, যেমন হোক, যেমনই হোক, আসলে তার যেমন হোক। আর আপনারা জানেন যে এই সম্প্রদায়ের তারা খুব মানে শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়া একটি গোষ্ঠী, একটি জাতি, সুতরাং তারা এতটা বুঝে না। তো আমি চাচ্ছি ভিডিওর মাধ্যমে তার কেউ পারেন যদি তাকে এই বনটাকে একটু সাহায্য করবেন, আর যদি মনে হয় যে তাকে জীবন সঙ্গী হিসেবে গড়ে নেবেন বা করে নিতে পারবেন, মানানসই হতে পারবেন, তাহলে তার সাথে সেভাবে কথা বলতে পারেন। আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। তারপর আপনার ফোন নাম্বারটি দেন, আপনি বলতে পারবেন? আপনি আপনি বলতে পারেন, আপনি বলেন, আপনি বললে ভালো হয়। বলেন, 01 9 01 9 89 89 16 98 98 53 53। এই ছিল বন্ধুরা সাথিয়াপার ফোন নাম্বার, নাকি সাথিনা না সুমাইয়া? সুমাইয়া, আমি ভুলে গেছি, দুঃখিত বন্ধুরা, সুমাইয়াপার ফোন নাম্বার। তো সুমাইয়াপুর সাথে যদি কোনো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, ভালো, হ্যাঁ, বলে কথা, বিয়ে শাদী করার ইচ্ছা থাকলে ফোন দিও, ফোন দিয়ে কাজ বাদে কথা বলুন, এইটাই আপনার কাছে অনুরোধ করব। ঠিক আছে বন্ধুরা, বিয়ে শাদী করার ইচ্ছা থাকলে তাকে ফোন দিবেন, তা না হলে কেউ ফোন দিবেন, কাজ বাদে কথা বলুন। সাহায্য সহযোগিতা যদি কেউ দিতে চায় তাহলে ফোন দিবে না? না, কত তো আছে, অনেক ফোন দিয়ে আজে বাজে কথা বলবেন। আচ্ছা বুঝতে, না বাজে কথা যারা বলে বাজে লোক, ওদের সাথে কথা বলবেন না, ফোন কেটে দিবেন। ঠিক আছে, তো সুমাইয়া ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আপনিও ভালো থাকেন। ওকে।